পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার শো ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সেন। ডক্টর সেন, আজ আমরা আপনার থেকে জানবো যে ডেইলি স্কিন কেয়ারের যে বেসিক কয়েকটা জিনিস আপনি আমাদের আজকে বলুন। তথাকথিত ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এই জিনিসগুলো কিন্তু মেডিকেল সায়েন্সে কোথাও লেখা নেই। আমি মনে করি সকাল থেকে রাত স্কিনের প্রপার কেয়ার নেবে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স, আর সেটা হবে পুরোপুরি সায়েন্টিফিক্যালি ঠিকঠাকভাবে। আজকে বরং আমরা আলোচনা করি একটু অন্যরকম, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি আমরা কীভাবে আমাদের স্কিনকে এই সিজনে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট দিতে পারব। প্রথমত যেটা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মুখের স্কিনে বিশেষ করে প্রচুর পরিমাণ সারা রাত ধরে সিবিসিএস গ্ল্যান্ড থেকে প্রচুর সিবাম বেরোয় আর তার সাথে প্রচুর ইম্পিউরিটিস বেরিয়ে আসে, এবং আমাদের লোমকূপকে একদম পরিষ্কার রাখাটা সে সময় ভীষণ ইম্পর্ট্যান্ট দিনের শুরুতে। তার জন্য প্রথম মুখের পরিষ্কার করার কাজটা কিন্তু ঘুম থেকে উঠেই, যেটা অনেকেই আমরা নর্মাল একটু জল দিয়ে করে ফেলি, ওইটার জায়গায় যদি আমরা একটু মেডিকেলি যদি জায়গাটাকে একটু ভাবি, আমরা কিন্তু সেই সময়টা আমি অ্যাডভাইস করব যে আমাদের পরম্পরার ক্লিনজিং মিল্ক অথবা পরম্পরার হানি ফেস ওয়াশ যে কোনো একটা দিয়ে মুখটা ধুয়ে নেওয়াটা। সকালবেলা ফরেস্ট হানিটা মুখের জন্য খুব ভালো, ওটা দিয়ে মুখটা সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি কারোর ব্রণ বা র্যাশের সমস্যা থাকে সে কিন্তু নিম ফেস ওয়াশ ইউজ করতে পারে। যদি কেউ মনে করেন আমার স্কিনের একটু এক্সট্রা রেডিয়েন্ট ব্যাপার প্রয়োজন, একটু খুব মুখটা শ্যাবি লাগছে, ব্ল্যাকিশ লাগছে, একটু আরেকটু উজ্জ্বলতার প্রয়োজন, তিনি আমাদের পাল বা গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন। বাট আমি কিন্তু এই সিজনে ফরেস্ট হানির ফেস ওয়াশ, যেটা আমাদের পরম্পরার ফেস ওয়াশ, হানি ফেস ওয়াশ, সেটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভাইস করব। এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। এর স্টেজ টু হচ্ছে ফেস প্যাক। আমাদের তিনটে ফেস প্যাক, সুবর্ণকান্তি ফেস প্যাক ফর ড্রাই স্কিন, লাবণ্য ফেস প্যাক ফর অয়েলি স্কিন, আর রূপসী ডাস্ট ফেস প্যাক ফর রেডিয়েন্ট স্কিন। যে কোনো রকম স্কিনের জন্য রূপসী ডাস্ট ফেস প্যাক ভীষণ সাকসেসফুল একটা মেডিসিন, এবং এটা জাস্ট আমাদের রোজ ওয়াটারের সাথে মিক্স করতে হয়, করে মুখে অ্যাপ্লাই করে নিতে হয় নর্মাল ফেস প্যাকের মতোই। এটা ব্রণ র্যাশ থাকুক বা না থাকুক, যদি যে কোনো কারোর যে কোনো রকম স্কিনের টাইপ হোক না কেন, সব রকম স্কিনেতে কিন্তু এটা ভীষণ বেনিফিশিয়াল। আর যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণকান্তি ফেস প্যাক শীতকালে বিশেষ করে খুব ভাইটাল, আর যাদের একটু অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু লাবণ্য ফেস প্যাক ভাইটাল। তিনটে ফেস প্যাকে কিন্তু ব্রণ বা র্যাশের খুব ভালো একটা ট্রিটমেন্ট। নাম্বার থ্রি স্টেজে গিয়ে আমরা কিন্তু ভাববো যে আমাদের প্রত্যেক দিন, এবার আমরা অফিসে বেরোবো, কলেজে বেরোবো, আমাদের তার আগে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট গোল্ড কিটের ব্যবহারটা। গোল্ড কিটটা আমি সপ্তাহে 7 দিনই অ্যাডভাইস করবো। গোল্ড কিটের মধ্যে 4টে লেয়ারের ট্রিটমেন্ট আছে, ওই ওটা পরপর একটা পর একটা ইউজ করতে হবে। একটা কোয়ালিটি টাইম 10-15 মিনিটের দেওয়া, কিন্তু পুরো ট্রিটমেন্টটা ফেসটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে সকালের দিক গেল। বাড়িতে যে থাকবে তিনি এই সময়টা বেনিফিশিয়াল, তিনি এই সময়টা স্কিনের কিছু এক্সট্রা কেয়ার নিতে পারবেন। তিনি স্নানের সময় কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন অঙ্গশ্রী স্ক্রাব। অঙ্গশ্রী স্ক্রাবটা তিনি ব্যবহার করবেন স্নানের একদম শেষে। অঙ্গশ্রী স্ক্রাবটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব কিন্তু আমাদের, স্নান করবেন কিন্তু হনি ফেস অ্যান্ড বডি ওয়াশ দিয়ে। ওটা যেহেতু আমাদের ফেস ওয়াশও আর ওটা বডি ওয়াশও, স্নান করে বেরোবার পর খুব স্পেসিফিক এই সিজনের জন্য ফুল বডিতে এবং অবশ্যই এক্সপোজ এরিয়াতে এবং ফেসেতে আমাদের স্কিন গ্লোয়িং সেরাম, ভীষণ ভাইটাল একটা ট্রিটমেন্ট। এরপর ধরুন দুপুরের লাঞ্চ হয়ে গেল, তিনি একটু রেস্ট নিলেন বা একটু টিভি দেখলেন, একটু ম্যাগাজিন পড়লেন, তার ঘন্টা দুয়েক বাদে তিনি কিন্তু অতি অবশ্যই, যদি মনে হয় যে তিনি একটু অল্প ড্রাই লাগছে স্কিনটা, তিনি আমাদের ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন।
অথবা স্কিন গ্লোয়িং লোশনটা ইউজ করতে পারেন। আচ্ছা, বিকেলবেলা তিনি একটু বেরোন, কোনো সমস্যা নেই। সন্ধ্যাবেলা ফিরে এলেন, ফিরে আসার পর কিন্তু অতি অবশ্যই আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করতে হবে। তার পছন্দের ফেস ওয়াশ, নিম হোক, হানি হোক, পার্ল হোক বা গোল্ড হোক, সেটা তার ইচ্ছে মতো তিনি করবেন। অতি অবশ্যই তিনি ক্লেন্সিং মিল্ক ইউজ করতে পারেন। যদি এবার মনে হয় যে সন্ধ্যাবেলা আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি আমার প্রিয়জনের জন্য একটা স্পেশাল ডিশ করি, তো রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই তিনি কিন্তু SPF 20 ইউজ করে ঢুকবেন এক্সপোজ এবং ফেস এরিয়াতে। তারপরে বেরোবার পর তিনি আবার ক্লেন্সিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করবেন পরম্পরা আয়ুর্বেদের। তারপরেতে রাত্রি শুতে যাওয়ার আগে, আমি বলবো রাত্রি শুতে যাওয়ার 2 ঘন্টা আগে ফুল বডিতে আমাদের রূপসস্য মাসাজ ক্রিমটা ভীষণ এফেক্টিভ, বা রাত্রি শুতে যাওয়ার আগে আমাদের নিমচন্দন ক্রিমটা ভীষণ এফেক্টিভ, ওটা খুব ভালো নাইট ক্রিম। এর মধ্যে ধরুন কেউ এমনও আছেন যিনি বাইরে যাচ্ছেন, কোনো গেট টুগেদার, কোনো পার্টি, কোনো ইনভাইটেশন থাকতেই পারে, কেউ তো সারাদিন ঘরে বসে থাকেন না, তাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল আমাদের SPF 40 and 50। এই 40 and 50 দুটো কিন্তু একদম মেকআপ বেস, অথচ SPF এগুলো এক্সপোজ এরিয়া ইউজ করলে কোনো মেকআপ ইউজের প্রয়োজন হয় না, এটা এত স্কিনকে রেডিয়েন্ট লাগে। আর যদি মনে হয় একটু গ্লজি লুক লাগছে, আমাদের SPF যেটা ডাস্ট আছে শ্যাডো, সেটা পাফ করে দিলেই ম্যাট লুকটা চলে আসবে, ভীষণ এফেক্টিভ মেডিসিন এটা। আচ্ছা স্যার, তাহলে আমাদের পরম্পরার যে দুটো ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সুবর্ণকালতি অয়েল আর পরম্পরা বডি অয়েল, এই দুটো তাহলে আমরা, এটা তো ড্রাই স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এই দুটো তাহলে আমরা সারাদিনের মধ্যে কখন ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি সুবর্ণকান্তি অয়েল একটা রেনেসা, একটা কি বলবো, মাইল স্টোন অনুষ্কা। এটা এমন একটা মেডিসিন যেটা অ্যান্টি ট্যান, অ্যান্টি ড্যান্ড্রফ, যে কোনো রকম স্কিনের ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট, এবং নট অনলি দ্যাট, এটা যেন ডিম্যান্ড অফ ইউর স্কিন। এটা এমনই যে স্কিনের ইউজ করলে স্কিনের মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। সুতরাং এইটাকে আমি বলবো যে বাচ্চাদের অনেকে অয়েল ইউজ করেন না, বেবি অয়েল, বডি অয়েল বাচ্চাদের, তাদের থেকে শুরু করে, মানে বাচ্চাদের এটা খুব ভালো একটা বডি ম্যাসাজ অয়েল থেকে শুরু করে, এটা যে কোনো বয়সের যে কোনো কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারে। কিন্তু আমি স্নানের আগে ব্যবহারটা বারণ করি, এই কারণেই, কারণ স্নানের আগে ব্যবহার করলে তো ওটা ধুয়ে যাবে। স্নানের পর ইউজ করাটা ভীষণ এফেক্টিভ, যদি তার একটু তিনি এসিতে থাকেন বা তিনি যদি একটু ড্রাই স্কিনের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে খুব বেনিফিশিয়াল। আর আমাদের যেটা অলিভ অয়েল বা পরম্পরার বডি অয়েল, সেটার মধ্যে শুধু যে অলিভ আছে তা নয়, তার মধ্যে রয়েছে কিন্তু আরও প্রচুর হার্বসের এক্সট্রাক্ট, কেশর আছে, আমন্ড আছে, ভিটামিন ই রয়েছে। আমাদের আয়ুর্বেদে একটা অথেন্টিক অয়েল রয়েছে, সে অয়েলটার নাম চন্দনাদি তৈলম, এবং আয়ুর্বেদ সংগ্রহে এই অয়েলটার কথা উল্লেখ করা আছে যে অয়েলটি আমাদের স্কিনের মধ্যে উজ্জ্বলতা কতটা নিয়ে আসতে পারে। আমরা আমাদের পরম্পরার বডি অয়েলে এগুলো অ্যাডিশন করেছি। পরম্পরা বডি অয়েলটা আমি অ্যাডভাইস করি, খুব বেশি পরিমাণে অ্যাডভাইস করি, স্নানের পর অথবা স্নানের 2 ঘন্টা আগে অথবা বিকেলের দিকে। আর আমাদের পরম্পরা বডি অয়েলটা এতটা একটা সুন্দর ফ্লেভার, আমাদের সব আইটেমগুলোর ফ্লেভারগুলো আমি নিজে চুজ করি, খুবই এক্সেপশনাল ফ্লেভার, এগুলোর প্রতি একটা অ্যাফিনিটি মানুষের ভালোবাসা চলে আসে। আমি মনে করি যে পরম্পরা সুবর্ণকান্তি অয়েল তো একদম ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক, বডি অয়েল যে কোনো বয়সের যে কোনো কেউ যে কোনো সময়, খালি আমি একটাই যে কথা বলবো যে স্নানের ইমিডিয়েট বিফোর নয়, এটা বাদ দিয়ে আমাদের দুটো অয়েলকে অল্টারনেটলি যে কোনো সময় যে কেউ ব্যবহার করতে পারেন। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। আচ্ছা ডক্টর সেন, আমরা তো জানি যে ফেস প্যাক আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমরা যখন কোনো দোকানে ফেস প্যাক কিনতে যাই, তখন আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ি, বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন স্কিন টাইপের জন্য কিরকম ফেস প্যাক দরকার অ্যাকচুয়ালি। তো প্রপার স্কিন ট্রিটমেন্টের জন্য কোন স্কিনের কিরকম ফেস প্যাক দরকার একটু জানবো। প্রচুর মানুষ মনে করেন যে আমার ত্বকের বেস্ট অফ দ্য বেস্ট কেয়ার মানেই যে কোনো একটা ফেস প্যাক ইউজ করা অনুষ্কা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সিলেকশনে ভুল করেন। কারণ একটা ফেস প্যাক আমি যে ইউজ করব, আমি কেন ইউজ করব, এটা ইউজ করলে কি হবে? আচ্ছা, একটা ফেস প্যাক কি পুরুষ মহিলা উভয় ইউজ করতে পারেন, নাকি এই যে এতগুলো ফেস প্যাকের যে ভ্যারাইটি, কোনটা কার পক্ষে বেস্ট অফ দ্য বেস্ট হবে, এগুলো নিয়ে কিন্তু ভাববার প্রয়োজন আজকে রয়েছে। কারণ আমাদের, আমরা ভাবতে শিখিয়েছি মানুষকে। প্রথম কথা একটা, সেটা হচ্ছে যে আমাদের স্কিনের যে লোমকূপ, সেই লোমকূপগুলো খুব সূক্ষ্ম, সুতরাং যে ফেস প্যাক যদি আমরা মুখের মধ্যে যে লাগালাম,
লাগানোর সময় যদি আমরা দেখি যে আমরা 5 গ্রাম ফেস প্যাক গোটা মুখটায় লাগাচ্ছি এবং তোলবার সময় যখন দেখবো যে 5 গ্রামই আমরা ফেরত পেলাম, তাহলে স্কিন কি অ্যাবজর্ব করলো, তাই না? কারণ লোমকূপের মধ্যে দিয়ে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম মাইক্রো পার্টিকেল যেতে পারে, এবং সেটা কিভাবে যেতে পারে, বাই ম্যাট্রিক্স বা কোনো লুব্রিকেটিং মিডিয়া। একটা জিনিস মুখে লাগিয়ে দিলাম, সেটা শুকনো হয়ে গেল, স্কিন অ্যাবজর্ব করলো, তা কিন্তু নয়। আমরা তার জন্য আমাদের চিন্তাভাবনাটাকে পুরো বদলে দিলাম। বদলে দিয়ে আমরা প্রথম নিয়ে এলাম এমন দুটো ইম্পর্টেন্ট ফেস প্যাক যেগুলো প্রায় অলমোস্ট ক্রিমের মতো, যেটা মুখের মধ্যে খুব সামান্য পরিমাণ লাগানো যাবে, ক্রিমের মতো করে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পর দেখা যাবে যে জাস্ট উইদিন 2-3 মিনিটস ওটা ড্রাই হয়ে যাচ্ছে এবং অদ্ভুতভাবে স্কিন কিন্তু অ্যাবজর্ব করবে। কিন্তু একটাই শর্ত আছে, এটা ইউজ করার আগে কিন্তু পরম্পরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, যাতে লোমকূপের মুখে জমে থাকা ডার্ট, অয়েল বা সেবাম এগুলো যাতে সরে যেতে পারে, যাতে স্কিন অ্যাবজর্ব করতে পারে। যদি মনে হয় কারো স্কিন খুব বেশি রুক্ষ, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভাইস করবো অতি অবশ্যই আমাদের সুবর্ণকান্তি ফেস প্যাক, যেটা একদম ড্রাই স্কিন, বিশেষ করে যাদের উইন্টারে হয় বা অন্য সময় হতে পারে, বিশেষ করে যারা থাইরয়েডের পেশেন্ট তাদের হতে পারে, আর যাদের ক্ষেত্রে দেখবো যে স্কিনটা খুব বেশি অয়েলি, খুব তৈলাক্ত লাগছে স্কিনটা, তাদের জন্য কিন্তু আবার আমরা ইউজ করবো লাবণ্য ফেস প্যাক। আচ্ছা, কিন্তু আমি বিশ্বাস করি আমার স্কিন অয়েলি হোক বা ড্রাই, আমার স্কিন নর্মাল হোক কিংবা আমার স্কিনের মধ্যে এজিং প্রসেস ফাস্টার হোক, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এনেছি আরেকটা ফেস প্যাক, যেই ফেস প্যাকটা একদম সুন্দরভাবে আমাদের মুখের মধ্যে যাবতীয় ট্রিটমেন্ট দেবে সব স্কিন টাইপের, একদম ট্রিটমেন্ট একটাই, আমার মুখে সহজে যাতে ব্রণ, র্যাশ, এজিং প্রসেস আসতে না পারে, টেনটা যাতে নিয়ন্ত্রণে আসে। আর নর্মাল স্কিন যাদের, তাদের ফেস প্যাকের জন্য কিন্তু আমি অ্যাডভাইস করবো স্কিনের উজ্জ্বলতা বা রেডিয়েন্ট স্কিন যেটা, সেই রেডিয়েন্ট স্কিনের জন্য আমি অ্যাডভাইস করবো কিন্তু আমাদের পরম্পরা আয়ুর্বেদের রূপসী ফেস প্যাক। তার মানে আমরা সামারি করতে পারি অনুষ্কা এটা বলে যে আমরা যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লাবণ্য ফেস প্যাক, সুবর্ণকান্তি ওই ফেস প্যাক আমরা ইউজ করবো যেখানে খুব ড্রাই স্কিন হবে, আর নর্মাল স্কিন যেখানে সেখানে কিন্তু আমরা ব্যবহার করবো আমাদের রূপসী ডাস্ট ফেস প্যাক। এটাই হচ্ছে যেটা আপনি আমার কাছে জানতে চাইলেন যে আমরা কোন ফেস প্যাক কি অবস্থায় ব্যবহার করব। দিস ইজ দ্য কমপ্লিট ট্রিটমেন্ট বা কমপ্লিট একটা সামারি। একদম। আচ্ছা স্যার, আমরা দেখি যে আমাদের এই যে যারা তাদের প্রচন্ড ব্রণ সমস্যায় ভুগতে হয়, তো আমার যখন মুখে ব্রণ ছিল আমি কিন্তু আমাদের নিম ফেস ওয়াশটা ইউজ করে ভীষণ উপকার পেয়েছিলাম, আর তার সঙ্গে আমি খেয়েছিলাম লাবণ্য লিকুইডটা। তারপরে রিডিউস হতে শুরু করে, এবং আমি বলবো যে ব্রণ ট্রিটমেন্ট কিন্তু ইন্টারনাল খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি লাবণ্য ডাস্ট বা লিকুইডটা ইনটেক করেছেন, ঠিক তেমনি হবে আমি বলবো যে ব্রণ ট্রিটমেন্টে আমার যে সমস্ত ভাই বা বোনেরা সাফার করছেন তাদের কিন্তু অতি অবশ্যই লাবণ্য ডাস্ট আর লিকুইডটা খেতে হবে। আর এর পাশাপাশি আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, দ্যাট ইজ নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ দিয়ে অন্তত পক্ষে প্রতিদিন 3-4 বার ভালোভাবে মুখটা ক্লিন করতে হবে। আর আমাদের যে ফেস প্যাকগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করলাম অনুষ্কা, আমাদের সুবর্ণকান্তি ফেস প্যাক, আমাদের লাবণ্য ফেস প্যাক, এবং অতি অবশ্যই আমাদের রূপসী ডাস্ট ফেস প্যাক, এই 3টি ফেস প্যাক কিন্তু ব্রণ ট্রিটমেন্টে মানে একদম অদ্বিতীয় সব দিক থেকে, একদম। তো এগুলোকে ইউজ করলে ব্রণ ট্রিটমেন্টে একটা কমপ্লিট সমস্যা, তো সেটা র্যাশ হোক বা ব্রণ হোক, এবং আমাদের যে যে স্কিনের আইটেমগুলো এসেছে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু রয়েছে একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। এগুলোর গায়ে তার জন্য দেখবেন একটা আলাদাভাবে মেনশান করা আছে একটা শব্দ, দ্যাট ইজ ইউথ অ্যান্ড এজিং কেয়ার। কারণ এজিং কেয়ার যে শুধুমাত্র সিনিয়রদের প্রয়োজন তা নয়, অ্যান্টিজিং ট্রিটমেন্ট কিন্তু পিউবার্টি থেকে প্রয়োজন, কারণ স্টুডেন্টরা রাত জেগে পড়াশোনা করে, তো তাদেরও এজিং প্রসেস ফাস্টার হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই একদমই ঠিক কথা, কিন্তু আলটিমেটলি বলবো যে রাত্রির জায়গা আর স্ট্রেস লাইফ, স্ট্রেসফুল লাইফ, এতে তো এজিং প্রসেস আসবে, আন্ডারলাইন ডার্ক সার্কেল আসবে, ফাইন লাইন্স আসবে, এগুলো তো কোনো অন্য কোনো অসুখের সাধারণ সিমটম নয়, এগুলো তো জাস্ট তার স্ট্রেসফুল লাইফ অথবা তার রাত জাগা এগুলোরই প্রাপ্তি। তো অতি অবশ্যই কিন্তু বলবো যে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইম্পর্টেন্ট আইটেমগুলো কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে, আর তার সাথে অবশ্যই কিন্তু স্ট্রেসটা ম্যানেজমেন্ট করতে হবে, দুটো যদি একসাথে হয় তাহলেই কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিট হতে পারবে, রেজাল্ট আসবে। আচ্ছা স্যার, অঙ্গশ্রী বডি স্ক্রাবারের কথাটা তো আপনি বললেন, আমি নিজেও বললাম আমি প্রচন্ড উপকার পেয়েছি,
কিন্তু আমি আর একটা জিনিস করে প্রচন্ড উপকার পেয়েছিলাম, আমাদের পরম্পরা আয়ুর্বেদের অঙ্গশ্রী বডি প্যাক, যেটা তো ওইটা একটু আপনি বলে দিন ডিটেইলস যে কীভাবে বন্ধুরা ইউজ করবে। এটার ইউজ করাটা ভীষণ সহজ, এটা বডি স্কিনের জন্য ভীষণই উপযোগী। জাস্ট স্নানের সময় আমি অ্যাডভাইস করবো যে অল্টারনেটিভ ডেজ, ধরুন একদিন কেউ অঙ্গশ্রী ক্রিমটা ইউজ করলেন বডি স্ক্রাব হিসেবে, আরেকদিন অঙ্গশ্রী প্যাকটা ইউজ করবেন, আবার একদিনও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট ভিজে গায়ে একদম স্নানের পর হানি ফেশন বডি ওয়াশ দিয়ে যখন উনি গা ক্লিন করে নিলেন, তারপরে উনি জাস্ট ভিজে গায়ে ভালোভাবে এই আমাদের অঙ্গশ্রীর ডাস্ট স্ক্রাবটা একটু রোজ ওয়াটারের সাথে মিশিয়ে নিয়ে ফুল বডিতে একটুখানি জাস্ট স্ক্রাবিং করবেন, হালকা ম্যাসাজ ফুল বডিতে, এবং তারপর জাস্ট মিনিট পাঁচেক চারেক রাখার পরেই ওটা ড্রাই হয়ে যায়। আর ড্রাই না হলেও পাঁচ চার মিনিট পরেই কিন্তু উনি শাওয়ার নিয়ে নিতে পারেন, এবং উনি জাস্ট নেওয়ার পরেই দেখবেন যে আমার স্কিন কতটা পেলবতা ফিরে পেয়েছে বা সফটনেস ফিরে পেয়েছে। আমাদের অঙ্গশ্রী ডাস্ট স্ক্রাবের সবথেকে মেন যেটা থেরাপি সেটা হচ্ছে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সহজে ত্বকে যাতে কোনো সমস্যা আসতে না পারে, সেটা গরমে ঘামঘামাচির সমস্যা হোক বা শীতকালে অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশান হোক, সহজে যাতে কোনো সমস্যা আসতে না পারে, তার জন্য ত্বকের ইমিউন বাড়াবার জন্য কিন্তু আমাদের অঙ্গশ্রী স্ক্রাব টিনেজার টু সিনিয়র সিটিজেন প্রত্যেকের কাছে ভীষণ জনপ্রিয়। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। সামনেই তো আমাদের ফেস্টিভ সিজন আসছে, আর বাঙালি ফেস্টিভ্যাল মানেই তো প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু এমনও তো প্রচুর মানুষ আছে যারা সব খাবার ঠিকঠাক হজম করতে পারেন না, যাদের প্রত্যেক দিন অ্যান্টাসিডের দরকার হয়, বা এমনও প্রচুর মানুষ আছে যারা প্রত্যেক দিনের কাজের চাপে ঠিকঠাক খাওয়া দাওয়া করতেই পারেন না, শরীরের ঠিকঠাক যত্ন হয় না, আর তার থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। কিন্তু আমি জানি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে তার সঠিক চিকিৎসা রয়েছে, জানবো ডক্টর সেনের কাছ থেকে। ডক্টর সেন, আপনি যদি একটু বলেন যে কীভাবে আমরা এই খাওয়া দাওয়ার বিভিন্ন গ্যাস অম্বলের সমস্যা বা লিভারের কীভাবে আমরা প্রপার কেয়ার নেব। এটা নিয়ে মানুষ খুব বেশি ভাবেন যে লিভারের সমস্যা মানে কি, জন্ডিস হচ্ছে, হেপাটাইটিস হচ্ছে বা প্রচুর সমস্যা এই ধরনের। ভাবুন 5000 বছর আগে আয়ুর্বেদকে বলা হয় পঞ্চম বেদ, ঋক সাম যজু অথর্ব এবং আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদ কিন্তু অথর্ববেদের একটা পার্ট, এবং আমরা হচ্ছি ধন্বন্তরী গোত্রীয়, গোত্র হয় না, আমাদের গোত্র কিন্তু ধন্বন্তরী, আমরা ট্র্যাডিশনালি আয়ুর্বেদিক ফিজিশিয়ান, এবং এই গোটা ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে যে কিছু কতিপয় ফ্যামিলি আছেন, মানে আমরা কত প্রজন্ম আগে থাকতে যে আয়ুর্বেদ নিয়ে কাজ করেছি আমরা নিজেও সেটা জানি না, বাবার মুখে শুনি, দাদুরা রাজবৈদ্য ছিলেন, প্রচুর প্রতিভাশালী মানুষদের চিকিৎসা করেছেন ওনারা, এবং আমাদের ক্লাস 2 পড়ি তখন থেকে বাবা আমাকে পালস ধরা শিখিয়েছিলেন, কোন মেডিসিনের বাবা কীভাবে প্রেসক্রাইব করছেন, ক্লাস 2 থেকে 3 থেকে বাবাকে কাছ থেকে দেখেছি, শিখতে পেরেছি জিনিসটা, এবং আমি জানতাম যে আমাকে বড় হয়ে আমি যাই হই না কেন আমাকে এই প্রফেশনে আসতে হবে। যাই হোক, যখন চরক সংহিতা পড়ছি আমি, তখন আমি দেখেছি সেখানে উল্লেখ করা আছে যে হারিদ্র নেত্র সবৃষং হারিদ্রত্বং নখানন রক্তপিত্ত সক্রে মুক্ত ভেক বর্ণ হতেন্দ্রিয় দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহু পিত্তা কোষ্ঠ শাখা শ্রায়গতা। হারিদ্র নেত্র সবৃষাং হারিদ্রাত্তং নখানন, হলুদ বর্ণ ধারণ করে, নখ আনন মানে মুখ, আচ্ছা ঠিক আছে, রক্তপিত্ত সক্রিমূত্র ভেক বর্ণ হতেন্দ্রিয়, ইউরিন ব্লাড এগুলো সমস্ত কালার চেঞ্জ হতে থাকে, ভেক বর্ণ মানে ব্যাঙের চামড়ার মতো স্কিন হয়ে যায়, হতেন্দ্রিয় মানে 5টা ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় ঠিকঠাক কাজ করতে পারে না, দাহ বিপাক দৌর্বল্য, দাহ মিন্স বার্নিং সেন্সেশন, হাতের চেটো পায়ের চেটো জ্বালা করবে, দাহ বিপাক দৌর্বল্য, বিপাক দৌর্বল্য মেটাবলিক প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম, সদা নাড়ু চিকিৎসাতে তার চিকিৎসার প্রয়োজন, কামলা বহু পিত্তা কোষ্ঠ শাখা শ্রয়গতা, কামলা অসুখটা পিত্তকে আশ্রয় করে তার জন্য কালারটা চেঞ্জ হয় আয়ুর্বেদে, এবং কোষ্ঠ মানে পেট, শাখা মানে হাত এবং পা, এগুলোর উপর ছড়িয়ে যায় অসুখটা। ভাবুন তখনকার দিনে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি ছিল না, কিন্তু কত সুন্দরভাবে তখনকার দিনে আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা এক্সপ্লেনেশন করেছেন, এবং আমরা যেগুলো এখন পড়ে এর উপরে আমাদের আজকে প্রচুর কাজ হচ্ছে, PhD পর্যন্ত হচ্ছে প্রচুর বিশ্ববিদ্যালয়ে। এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলছে এটা যে ভরপেট খেতে নেই, আমি যেটা বলি সেটা হচ্ছে যে সকালে খাবো আমি রাজপুত্রের মতো, দুপুরে খাবো মধ্যমিত্তের মতো, কিন্তু রাত্রে খাবারটা হবে আমার ভিক্ষুকের মতো, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সুস্থ শরীরের মাপকাঠি। আমি মনে করি লিভারকে কিন্তু কেয়ার নিতে হবে, আর লিভারের প্রপার কেয়ার মানেই কিন্তু আমি বিশ্বাস করি পরম্পরায় আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেমকে। হেলদি লিভার সিস্টেম এমন একটা টনিক,
এটা লিভারের মধ্যে পোর্টাল সিস্টেমটাকে ডেভেলপ করে। আর অতি অবশ্যই পাশাপাশি বলবো অ্যাসিডিটি, গ্যাস, যেগুলো প্রায় প্রতি ঘরে ঘরে সমস্যা। হ্যাঁ, মানে গ্যাস অম্বলের ট্যাবলেট, অ্যান্টাসিড তো আজকাল ঘরে ঘরে শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো কিন্তু যে আমাদের হেলদি স্টমাক সিস্টেম বলে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা খুব সাকসেসফুল অ্যাসিডিটি বা গ্যাসের ট্রিটমেন্টে। একটা মজার কথা বলি অনুষ্কা, যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের পেশেন্টদের ডাল, টক, লঙ্কা বা এই ধরনের খাবারগুলো খেতে নেই। আমি যেমন বলি গম আর চালের ক্ষেত্রে কোনটা বেশি অ্যাসিডিটি পেশেন্টের ক্ষেত্রে উপকারী, আমি কিন্তু সবসময় চালকে ভোট দেবো, গমকে দেবো না। কারণ কি, দুটোই মাঠ থেকে উঠলো, কিন্তু এর মধ্যে পেস্টিসাইড দুটোর মধ্যে স্প্রে করা হচ্ছে। ধান, চাল থাকছে ধানের ক্যাপসুলের মধ্যে, গম একটা ইনফ্লোরেসেন্স, সেটা কিন্তু ওপেন ক্যাপসুল অবস্থায় সেটা পড়ে রইল স্টোরে, এও পড়ে রইল। একটা সময় দেখা গেল যে এ তৈরি হচ্ছে, প্রসেস হচ্ছে, ঠিক আছে, প্রসেস হচ্ছে, ডাস্ট হয়ে গেল মেশিনে, তারপরে বস্তায় রইল, আটা হিসেবে রুটি করা হলো, যেখানে রুটির মাঝখানটা কাঁচা থাকে। ভাত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটে বাষ্প হয়, বয়েল হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনেকে ভাবেন ভাত খেলে ওয়েট বাড়ে, রুটি রুটিটাই তাই খাই, কিন্তু প্রসঙ্গত জানি রাখি ভাতের থেকে রুটির ক্যালোরি বেশি। অনেকে ভাবেন রুটি খেলে পেট পরিষ্কার হবে, আমি বলবো ভাতে কিন্তু বেশি ফাইবার আছে। সুতরাং এগুলোকে একটুখানি আজকে ভাবতে হবে নতুন করে, কারণ আমরা যারা পড়াশোনার সাথে রিসার্চের সাথে জড়িত, আমরা গোটা পৃথিবীতে সোমেনি ইউনিভার্সিটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, কোথায় কী কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, পড়াশোনাটা যাদের ক্ষেত্রে প্যাশন, আমি বিশ্বাস করি যে সেই আয়ুর্বেদ মানে তথাকথিত যে একটা ব্যাপার, সেটা থেকে আজকে আয়ুর্বেদ কিন্তু অনেক এগিয়ে এসেছে। আজকে মলিকুলার বায়োকেমিস্ট্রির মধ্যে আয়ুর্বেদ এসে গেছে, আজকে আমরা কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছি, আমরা অনেকটা নতুন করে চেনাতে শিখেছি মানুষকে যে কীভাবে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স ব্রড স্পেকট্রাম হিসেবে কাজ করতে পারে মানুষের লাইফ লাইন বাড়ানোর জন্য। অতি অবশ্যই বলবো কনস্টিপেশন এমন একটা অসুখ যেটার সাথে কম্প্রোমাইজ করলে পাইলস পর্যন্ত ফিসার বা ফিস্টুলা গিফট করতে পারে, কনস্টিপেশনকে সারিয়ে ফেলতে হবে। পরম্পরা আয়ুর্বেদের মন ফ্রেশ বলে একটা মেডিসিন আছে, সেটার হাত ধরে ঝাল খেতে নেই, হ্যাঁ আমরা বলি, কিন্তু আমাদের একটা উপকারী ঝাল আছে, তার নাম সুঝাল, সেটা গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি পেশেন্টের ক্ষেত্রে খুব এফেক্টিভ। সেটা এই ধরুন, এই জাস্ট হেলদি স্টমাক সিস্টেম, হেলদি লিভার সিস্টেম, কনস্টিপেশন থাকলে মন ফ্রেশ, সুঝাল, এই ধরনের ওষুধপত্রগুলো যদি একটু খুব বেডসাইড টেবিলে রাখেন, বাড়িতে একটু খান প্রতিদিন, আমি মনে করি বাঙালি মানেই যে পেটের সমস্যা, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমরা ভালো থাকতে পারবো সব দিক থেকে। তাহলে আজ আমরা ডক্টর সেনের কাছ থেকে জানলাম যে পরম্পরা আয়ুর্বেদের এই মেডিসিনগুলোর হাত ধরে আমরা কীভাবে লিভারের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আরও জানতে ডক্টর সেনের ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা পরম্পরা আয়ুর্বেদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে ফোন করুন এই নাম্বারে 9830-339-339 or 40 or 41। আমাদের কর্পোরেট ইমেল আইডি brandparamparaayurved@gmail.com। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ। কাল ফিরে আসি আবার ঠিক একই সময়। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। সে সময় ভীষণ ইম্পর্ট্যান্ট দিনের শুরুতে, তার জন্য প্রথম মুখের পরিষ্কার করার কাজটা কিন্তু ঘুম থেকে উঠেই, যেটা অনেকেই আমরা নর্মাল একটু জল দিয়ে করে ফেলি, ওইটার জায়গায় যদি আমরা একটু প্রপার একটু একটু প্রপার যদি একটা একটু মেডিকেলি যদি জায়গাটাকে একটু ভাবি, আমরা কিন্তু সে সময়টা আমি অ্যাডভাইস করব যে আমাদের পরম্পরার ক্লিনজিং মিল্ক অথবা পরম্পরার হানি ফেস ওয়াশ যে কোনো একটা দিয়ে মুখটা ধুয়ে নেওয়াটা। সকালবেলা ফরেস্ট হানিটা মুখের জন্য খুব ভালো, ওটা দিয়ে মুখটা সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি কারোর ব্রণ বা র্যাশের সমস্যা থাকে, সে কিন্তু নিম ফেস ওয়াশ ইউজ করতে পারে। যদি কেউ মনে করেন আমার স্কিনের একটু এক্সট্রা রেডিয়েন্ট ব্যাপার প্রয়োজন, একটু খুব মুখটা শ্যাবি লাগছে, ব্ল্যাকিশ লাগছে, একটু আরেকটু উজ্জ্বলতার প্রয়োজন, তাদের জন্য কিন্তু লাবণ্য ফেস প্যাক ভাইটাল। তিনটে ফেস প্যাকে কিন্তু ব্রণ বা র্যাশের খুব ভালো একটা ট্রিটমেন্ট। নাম্বার থ্রি স্টেজে গিয়ে আমরা কিন্তু ভাববো যে আমাদের প্রত্যেক দিন, এবার আমরা অফিসে বেরোবো, কলেজে বেরোবো, আমাদের তার আগে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট গোল্ড কিটের ব্যবহারটা।
গোলকিটটা আমি সপ্তাহে 7 দিনই অ্যাডভাইস করবো। গোলকিটের মধ্যে 4টি লেয়ারের ট্রিটমেন্ট আছে, ওই ওটা পর একটা ইউজ করতে হবে। একটা কোয়ালিটি টাইম 10-15 মিনিটের দেওয়া, কিন্তু পুরো ট্রিটমেন্টটা ফেসটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে সকালের দিক গেল। বাড়িতে যে থাকবে তিনি এই সময়টা বেনিফিশিয়াল, তিনি এই সময়টা স্কিনের কিছু এক্সট্রা কেয়ার নিতে পারবেন। তিনি স্নানের সময় কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন অঙ্গোষ্ঠী স্ক্রাব। অঙ্গোষ্ঠী স্ক্রাবটা তিনি ব্যবহার করবেন স্নানের একদম শেষে। অঙ্গোষ্ঠী স্ক্রাবটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব কিন্তু আমাদের। স্নান করবেন কিন্তু হনি ফেস অ্যান্ড বডি ওয়াশ দিয়ে। ব্রতসেন্স পরম্পরা আয়ুর্বেদ, আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সেন। ডক্টর সেন, আজ আমরা আপনার থেকে জানবো যে ডেইলি স্কিন কেয়ারের যে বেসিক কয়েকটা জিনিস আপনি আমাদের আজকে বলুন। তথাকথিত ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই জিনিসগুলো কিন্তু মেডিকেল সায়েন্সে কোথাও লেখা নেই। আমি মনে করি সকাল থেকে রাত স্কিনের প্রপার কেয়ার নেবে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স, আর সেটা হবে পুরোপুরি সায়েন্টিফিক্যালি ঠিকঠাকভাবে। আজকে বরং আমরা আলোচনা করি একটু অন্যরকম, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি আমরা কীভাবে আমাদের স্কিনকে এই সিজনে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট দিতে পারব। প্রথমত যেটা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মুখের স্কিনে বিশেষ করে প্রচুর পরিমাণ সারা রাত ধরে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে প্রচুর সিবাম বেরোয়, আর তার সাথে প্রচুর ইম্পিউরিটিস বেরিয়ে আসে এবং আমাদের লোমকূপকে একদম পরিষ্কার। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলিয়ে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার শো ডক্টর দেব। তিনি আমাদের পাল বা গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু এই সিজনে ফরেস্ট হানির ফেস ওয়াশ, যেটা আমাদের পরম্পরার ফেস ওয়াশ, হানি ফেস ওয়াশ, সেটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভাইস করব। এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, এর স্টেজ 2 হচ্ছে ফেস প্যাক। আমাদের 3টে ফেস প্যাক, সুবর্ণকান্তি ফেস প্যাক ফর ড্রাই স্কিন, লাবণ্য ফেস প্যাক ফর অয়েলি স্কিন, আর রূপসী ডাস্ট ফেস প্যাক ফর রেডিয়েন্ট স্কিন। যে কোনো রকম স্কিনের জন্য রূপসী ডাস্ট ফেস প্যাক ভীষণ সাকসেসফুল একটা মেডিসিন, এবং এটা জাস্ট আমাদের রোজ ওয়াটারের সাথে মিক্স করতে হয়, করে মুখে অ্যাপ্লাই করে নিতে হয় নর্মাল ফেস প্যাকের মতোই। এটা ব্রোনোর্যাশ থাকুক বা না থাকুক, যদি যে কোনো কারোর যে কোনো রকম স্কিনের টাইপ হোক না কেন, সব রকম স্কিনেতে কিন্তু এটা ভীষণ বেনিফিশিয়াল। আর যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণকান্তি ফেস প্যাক শীতকালে বিশেষ করে খুব ভাইটাল, আর যাদের একটু অয়েলি স্কিন তাদের